সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ভূগোলে, বিশেষ করে যারা পড়াশোনা করছো, ভূগোল নিয়ে পড়ছো, তোমাদের জন্য সব থেকে প্রথম একটা দরকার কী বলো তো? একটা ল্যাপটপ। একটা ল্যাপটপ কিন্তু একজন ভূগোল ছাত্রর খুব প্রয়োজন। তবে কিনতেই হবে এরকম কোনো কথা নেই, যে না কিনলেও পড়াশোনা করা যাবে না তা কিন্তু নয়। মোবাইল ফোনেও এখন অনেক কাজ হয়ে যাচ্ছে। কিন্তু যারা চাইছো যে একটা ল্যাপটপ কিনবে, বিশেষ করে কিউজিআই সফটওয়্যারে কাজ করার জন্য, কিন্তু মোবাইলটা উপযুক্ত নয়, সে কারণে একটা ল্যাপটপের অবশ্যই প্রয়োজন। তো কোন ল্যাপটপে কিউজিআই সফটওয়্যার খুব ভালো চলবে বা যে সমস্ত কাজ অনায়াসে করতে পারবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কোন কোন জিনিসগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, কোন কোন জিনিসগুলো তোমাদেরকে মাথায় রেখে ল্যাপটপ কিনতে হবে, সেটাই আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো পুরো ভিডিওটা ভালোভাবে দেখো, সম্পূর্ণ ইনফরমেশান তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। বেস্ট ল্যাপটপ কেনার জন্য কি কি তোমাদের মাথায় রাখতে হবে, বেস্ট ল্যাপটপ কেনার জন্য গাইড আজকের ভিডিওতে সম্পূর্ণ করব। ভিডিওটা দেখো পুরো। তো ল্যাপটপ কেনার জন্য যে যে জিনিসগুলো তোমাদের প্রথমে মাথায় রাখতে হবে, প্রথমে তোমাদের জিনিসটা মাথায় যেটা আসে যে দাদা আমি কোন কোম্পানির ল্যাপটপ কিনবো, ঠিক আছে? সেই ল্যাপটপের কনফিগারেশনের মধ্যে কী কী আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথমে র্যাম, এসএসডি বা হার্ড ডিস্ক যেটা আমরা বলি। এখন বর্তমানে সমস্ত ল্যাপটপে কিন্তু এসএসডি হয়ে গেছে বা এর সঙ্গে প্লাসও এইচডিডিও থাকে, ঠিক আছে? আচ্ছা, তার সঙ্গে তোমাদের এখানে থাকতে হবে প্রসেসার, প্রসেসার কী নেবে। আচ্ছা, এরপরে থাকে তোমাদের ল্যাপটপের সাইজ কী হবে, এটাও ইম্পর্টেন্ট। একই সঙ্গে আর একটা লাস্ট দিতে পারে, যেটা গ্রাফিক্স কার্ড। এই কয়েকটা জিনিস মাথায় রেখে আমাদেরকে ল্যাপটপ কিনতে হবে। দেখো, ল্যাপটপ আমি ইউজ করছি একদম যখন মাধ্যমিক পাস করেছি তখন থেকে, ঠিক আছে? সে কারণে এই এতদিন যাবত ধরে যে ল্যাপটপ ইউজ করছি, প্রায় অ্যাপ্রক্স হতে পারো 15 থেকে 20 বছর। তো এই যে জার্নিটা আমার কাছে, এটা কেমন ছিল, মানে কী কী ল্যাপটপ কোম্পানি ইউজ করছি, সেই কোম্পানির নামে আমি আসছি না, কিন্তু কোন জিনিসগুলো তোমাদের দেখে কেনা প্রয়োজন সেটা নিয়ে বিস্তারিতভাবে গাইড করব। পুরো ভিডিওটা ভালোভাবে দেখো। প্রথমে আসছি কোম্পানি। দেখো, কোম্পানির কোনো ধরাবাঁধা নেই, তোমরা যে কোনো কোম্পানির একটা ল্যাপটপ নিতেই পারো, সেটা লেনোভো, এইচপি, ডেল, বিভিন্ন কোম্পানি রয়েছে, যে কোনো কোম্পানি নিতে পারো, কিন্তু বাকি জিনিসগুলো মাথায় রেখে নিতে হবে। দেখো, র্যাম, দেখো র্যাম মিনিমাম বর্তমানে যে সময়সীমা দেখতেই পাচ্ছ, একটা ফোনেই মোটামুটি 4GB থেকে 6GB ফোনেই র্যাম দিয়ে দিচ্ছে। তো যাই হোক, র্যাম কিন্তু আমাদের অবশ্যই DDR র্যাম থাকতে হবে, এবং এই র্যাম যেটা থাকতে হবে সেটা বিশেষ করে মিনিমাম 8GB থেকে 12GB মধ্যে। এর হায়ার কনফিগারেশান নিতেই পারো। DDR4 যে র্যামটা হয়, DDR4 8GB বা 12GB কিন্তু র্যাম থাকা ভালো, ঠিক আছে? মিনিমাম 8GB যেন থাকে। SSD, এখন অনেক ল্যাপটপে শুধুমাত্র SSD দেওয়া হচ্ছে। আর একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই শুধুমাত্র SSD দিয়ে ল্যাপটপ যদি নাও, সেক্ষেত্রে স্পিডটা ভালো হয়, হার্ড ডিস্কের থেকে স্পিড বেশি কিন্তু SSD-র, ঠিক আছে? সে কারণে অনেক ল্যাপটপে কী করে, 250GB SSD থাকে, তার সঙ্গে হয়তো 500GB হার্ড ডিস্ক থাকে, এরকমও কম্বিনেশান নিতে পারো। অথবা শুধুমাত্র 500GB হার্ড ডিস্ক, এটার জায়গায় শুধুমাত্র 500GB SSD আছে, সেটাও নিতে পারো, এটার দামটা একটু বেশি পড়বে। এরকম করা থাকলে, যদি কম্বিনেশান করা থাকে, সেক্ষেত্রে দাম কম পড়ে, এরকম টাইপের দেখে নিতে হবে। প্রসেসর, দেখো বর্তমানে মার্কেটে দু ধরনের প্রসেসর আমরা ইউজ করছি, একটা হচ্ছে ইন্টেল আর একটা হচ্ছে AMD। তো দুটো প্রসেসরই ভালো, কিন্তু ইন্টেলটার দাম তুলনামূলক বেশি, AMD-র দাম তুলনামূলক কম। তাহলে যদি ইন্টেল প্রসেসর নাও, বর্তমানের বাজারে মিনিমাম i5-এর যে কোনো জেনারেশান নিতে পারো, আর AMD-র মিনিমাম হচ্ছে রাইজেনের 5 বা তার হায়ার ভার্সান নিতে ভালোই হয়, কিন্তু Ryzen 5 যেটা আছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো। আমি কিন্তু AMD ইউজ করছি, আগে ইন্টেল ইউজ করতাম। এই দুটোর মধ্যে তফাত কী? প্রথমত, ইন্টেল প্রসেসারের দাম একটু বেশি হয় তুলনামূলক AMD-র থেকে, প্রথম। দ্বিতীয় হচ্ছে, ইন্টেল প্রসেসার একটু হিট বেশি হয়, AMD প্রসেসার হিট একটু কম হয়। দুটোই কনজিউম ভালো করে, কিন্তু ব্যাটার সার্ভিস দিক থেকে কিন্তু AMD প্রসেসার এগিয়ে আছে, ব্যাটার সার্ভিস কিন্তু AMD প্রসেসারে ভালো দেয়। কাজেই
আমার যে এক্সপিরিয়েন্স ইন্টেল আর এমডির মধ্যে এমডি ভালো ছিল আমার কাছে, বা এখন আমি এমডি ইউজ করছি, আমি Ryzen 7 ইউজ করছি, কিন্তু যথেষ্ট ভালো এবং অফিসিয়াল কাজ করার জন্য খুবই ভালো। আর একটা কথা বলে দিই, এই সমস্ত ল্যাপটপ যে কনফিগারেশন বলছি কোনোটাই কিন্তু গেমিং ল্যাপটপ নয়। যারা ভাবছো ল্যাপটপ কিনে দুর্দান্তভাবে গেম খেলবো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়, কারণ গেমিং ল্যাপটপের কনফিগারেশন, গেমিং ল্যাপটপের যে ব্যাপারটা হয় সেটা সম্পূর্ণ আলাদা। ওই সম্পর্কে আমার জ্ঞান নেই, কারণ আমি গেমিং ল্যাপটপ ইউজ করি না। যে ল্যাপটপ ইউজ করি সেটা সম্পর্কে তোমাদেরকে জ্ঞান দিচ্ছি। অফিসিয়াল কাজের জন্য অবশ্যই বেস্ট, ঠিক আছে, এবং QGIS যে সফটওয়্যারগুলো সেগুলো খুব ভালোভাবে এই কনফিগারেশনে চলবে। এবং লাস্ট আসছি সাইজ, সরি পরে আসছে সাইজ। সাইজ দেখো, ল্যাপটপে দু ধরনের সাইজ হয়, একটা হচ্ছে 14 ইঞ্চি আর একটা হচ্ছে 15 ইঞ্চি। তো যদি তোমাদের মনে হয় যে তোমরা বেশি ট্রাভেল করো, সব জায়গায় নিয়ে যেতে চাও, সেক্ষেত্রে আমি বলবো 14 ইঞ্চি ইজ বেস্ট, ঠিক আছে। আর যদি মনে করছো না আমি একটু ল্যাপটপ বড়ো চাই, স্ক্রিন বড়ো চাই, সেক্ষেত্রে 15 ইঞ্চি নেবে। কিন্তু আমার যে ধারণা সেটা হচ্ছে 14 ইঞ্চিটা তুলনামূলক অনেকটা লাইট ওয়েট হয় আর ট্রাভেল ফ্রেন্ডলি হয়, অর্থাৎ তুমি যে কোনো জায়গায় ইজিলি সেটা ক্যারি করতে পারো, সুবিধা হয় বেশি, ঠিক আছে। 14 ইঞ্চি ল্যাপটপের চার্জারের সাইজটা সেটাও কিন্তু অনেকটা ছোটো হয় 15 ইঞ্চির থেকে। তো আমি দেখো তোমাদের যদি যেটা ভালো হয়, যেটা তোমাদের পক্ষে কমফোর্টেবল, দুটোই একই ব্যাপার, 14 বা 15 যাই হোক না কেন। নেক্সট হচ্ছে গ্রাফিক্স কার্ড। দেখো গ্রাফিক্স কার্ড তখনই থাকবে যে ল্যাপটপগুলোর দাম একটু বেশি হয়, এবং গ্রাফিক্স কার্ড ইনবিল্ড একটা থাকে, ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকে, তার সঙ্গে যে এক্সট্রা গ্রাফিক্সটা থাকে, হয়তো কারো হয়তো 4GB এক্সট্রা গ্রাফিক্স দেওয়া আছে, বা কারো হয়তো 8GB এক্সট্রা গ্রাফিক্স দেওয়া আছে, সেই ল্যাপটপগুলোর প্রাইস কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি হয়। সে কারণে তোমার যদি মনে হয় যে না গ্রাফিক্স কার্ড ছাড়াও চলবে, কোনো সমস্যা নেই, QGIS সফটওয়্যারে কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়াও সুন্দর চলে এবং ভূগোলের সমস্ত কাজ ইজিলি অনায়াসে হয়ে যাবে, কিন্তু ভবিষ্যতে যাতে লক্ষ্য আছে যে আমরা রিমোট সেন্সিংয়ে হায়ার স্টাডি করব, রিমোট সেন্সিংয়ে নিয়ে পড়াশোনা করব, পাইথন জাভা এই সমস্ত টেকনিক্যাল কাজগুলো আমরা করব, সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ড একটা থাকা খুবই ভালো, সেক্ষেত্রে ল্যাপটপটাও ভালো চলে, 4GB থাকলেও কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে পুরো ব্যাপারটা, তোমাদেরকে ল্যাপটপ সম্পর্কে পুরো গাইড করলাম। হ্যাঁ, আর একটা বলে রাখি, ল্যাপটপ তোমরা অনলাইন কিনবে নাকি অফলাইন কিনবে এই ব্যাপারটাও কিন্তু থেকে যায়, কারণ বর্তমানে অনলাইনের মার্কেট খুব বেড়ে গেছে, সেই কারণে অনলাইন কিনবে না অফলাইন। দেখো তোমার যদি মনে হয় যে তুমি কোনো পার্টিকুলার মডেল তুমি চুজ করে ফেলেছো অনলাইনে, সেক্ষেত্রে অনলাইনেও নিতে পারো, আর যদি মনে হয় না তুমি অফলাইন কিনবে, সেক্ষেত্রে তুমি অফলাইনেও কিনতে পারো, দুটোই কিন্তু ভালোই বর্তমানে, কোনো সমস্যা নেই তোমার। তবে অনলাইনেও কিনতে পারো, অফলাইনেও কিনতে পারো, অনলাইনেও মডেলগুলো ভালো আসে, কোনো সমস্যা নেই, 100% জেনুইন। কিন্তু অনলাইনে একটাই ব্যাপার যে তুমি ল্যাপটপের সঙ্গে কোনো ব্যাগ বা কিছু ফ্রি পাচ্ছ না, শুধুমাত্র ল্যাপটপটাই তোমায় কিনতে হচ্ছে, কিন্তু অফলাইনে হলে তুমি ল্যাপটপের সঙ্গে বেশ কিছু জিনিস ফ্রি পেয়ে যাচ্ছ, ল্যাপটপের ব্যাগ হয়তো বা একটা মাউস বা এই সমস্ত কয়েকটা একটা জিনিস ফ্রি দেওয়া হয় অফলাইনে, কিন্তু সেটা অনলাইনে হয় না। তবে হ্যাঁ, ফ্রিতে দেওয়া হয়, যে কিছু দাম হয়তো ধরেই নেয় তারা, কিন্তু সেটা অ্যাভেলেবেল আর কি, অরিজিনাল জিনিসটা তুমি পেয়ে যাবে, ল্যাপটপের ব্যাগ যেমন অরিজিনাল দিয়ে দেয় সেটা তুমি অফলাইনে পেয়ে যাবে, অনলাইনে পাবে না। তাহলে পুরো বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারলাম, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও, তার সঙ্গে প্লিজ তোমার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, আর যদি নতুন থাকো চ্যানেলে, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।